প্রত্যেকবারের মতো আবারও আপনাদের স্বাগত জানাই বন্ধুরা লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে আর আপনার পরিবারের যদি কোনো সদস্যের নাম সেই কার্ড থেকে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে, তার জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে নতুন একটি ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। যে ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনি যদি জমা করেন, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট স্বাস্থ্যসাথী কার্ড থেকে আপনার ওই পরিবারের সেই নির্দিষ্ট সদস্যের নাম বাতিল করা যাবে। আসুন তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব সেই নির্দিষ্ট কত নম্বর ফর্ম আপনারা ফিল আপ করবেন, কোথায় থেকে পাবেন অথবা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা সেই আবেদনপত্রটি পূরণ করবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আপনাদের সাথে আমি রয়েছি সুদীপ আর আপনারা দেখছেন লান্টে কর্নার ইউটিউব চ্যানেল। প্রথমবার আপনি যদি এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা কি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি স্বাস্থ্যসাথীর অফিসিয়াল পোর্টাল ভিজিট করবেন। ভিজিট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক মেনু রয়েছে, এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইনে যাবেন। অ্যাপ্লাই অনলাইন থেকে আপনারা এখানে নিচে স্ক্রল করবেন, দেখবেন এখানে রয়েছে ফ্রম ডি ফর মেম্বার ডিলিটেশন আফটার রিসিভিং কার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই নির্দিষ্ট ফর্মটি ডাউনলোড করে নেবেন। এছাড়াও এই ফর্মটি ডাউনলোডেড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করেও সরাসরি এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফর্মটি ওপেন করা রয়েছে। ফর্মটি হলো ফর্ম ডি অ্যাপ্লিকেশন ফর নেম ডিলিটেশন আন্ডার স্বাস্থ্যসাথী। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে একটা বক্স কোড দেওয়া রয়েছে, এই ঘরটা আপনারা ছেড়ে দেবেন এবং পাশেই স্ল্যাশ দিয়ে ডেটের ঘর রয়েছে, এই জায়গাটাও আপনারা ছেড়ে দেবেন। আপনারা চলে আসবেন নিচে, এখানে ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা এখানে স্পষ্ট লিখে দেবেন, তারপর আপনারা এখানে ব্লক মিউনিসিপ্যালিটি কোনটা সেটা আপনারা এখানে লিখবেন, তারপরে আপনি যদি পঞ্চায়েত থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনার পঞ্চায়েতের নাম নিচে লিখে দেবেন, তারপরে এখানে আপনার ভিলেজ অথবা ওয়ার্ডের নাম আপনি এখানে লিখবেন, তারপর নিচে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিয়ে নিচে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেস বাড়ির ঠিকানা এখানে লিখে দেবেন। তারপরে এখানে ডান দিকে চলে আসুন, এখানে রয়েছে নেম অফ দ্য বেনিফিসিয়ারি অর্থাৎ যার নামে ওই স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে, ঠিক আছে, বেনিফিসিয়ারি নেম অর্থাৎ তার নাম এখানে লিখবেন, তারপর তার সেই কার্ড হোল্ডারের বাবার নাম এখানে লিখে দেবেন, তারপরে রয়েছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যাসিউরেন্স, এটা আপনারা কি করবেন নো করে দেবেন, তারপরে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাওয়েন্স ফ্রম গভর্নমেন্ট, এটাও আপনারা কি করবেন নো করবেন। নো করার পর এখানে দেখুন ইউআরএন নাম্বার রয়েছে, অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী কার্ডে দেখবেন 17 ডিজিটের যে ইউআরএন নাম্বার রয়েছে ইউআরএন নাম্বারটা আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন রয়েছে নেমস টু বি ডিলিটেড, যাদের নাম আপনি এখানে ডিলিট করতে চান তাদেরই নাম কেবলমাত্র আপনারা এই বক্সের মধ্যে লিখবেন। প্রথমে এখানে সিরিয়াল নাম্বার 1 এক্সিস্টিং নেম একে আপনারা তার নাম ডিলিট করতে চান তার নাম এখানে লিখে দেবেন। আপনি মহিলা না পুরুষ সেটা আপনারা এখানে মেল ফিমেল, পুরুষ হলে এম লিখুন ফিমেল হলে এফ লিখুন এবং তার এখানে এজ অর্থাৎ বয়স উল্লেখ করুন। এরপর ওই স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারের সাথে তার রিলেশন কি সেটা এখানে লিখবেন, তার মোবাইল নাম্বার উল্লেখ করবেন, তার খাদ্যসাথী আইডি কার্ড নাম্বার এখানে লিখবেন, এখানে অবশ্যই তার আধার নাম্বারটি লিখবেন, যদি আধার নাম্বার থাকে তাহলে লিখবেন, নাহলে লেখার প্রয়োজন নেই, এটা ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। এইভাবে আপনারা এখানে 10 জন মেম্বারের নাম আপনি লিখতে পারবেন যাদের নাম আপনি স্বাস্থ্যসাথী কার্ড থেকে বাদ দিতে চান, অর্থাৎ এখানে দেখুন লেখা রয়েছে পরিবারের সেই সকল সদস্যের নাম লিখুন যাদের নাম বাদ দিতে হবে, ঠিক আছে। এখানে নিচে চলে আসবেন, এখানে রয়েছে দেখুন সিগনেচার অ্যান্ড ভেরিফাইং অফিসার, আপনার এই ফর্মটি যিনি সংগ্রহ করবেন জমা নেবেন তিনি তার এখানে সিগনেচার করবেন, নাম লিখবেন এবং এখানে আপনার বেনিফিসিয়ারি সিগনেচার অর্থাৎ ফুল সিগনেচার আপনি এখানে করে দেবেন। এখানে দেখুন এছাড়াও আপনি যদি বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে এখানে দেখুন একটি টোল ফ্রি নাম্বারও দেওয়া রয়েছে 1800-345-5384, এই নম্বরে আপনি যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন, ঠিক আছে। এরপর দেখুন এই ফর্মের নিচে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া রয়েছে, রিসিভড স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ওনারাই পূরণ করবেন যারা আপনার এই ফর্মটি রিসিভ করবেন, এখানে অ্যাপ্লিকেশান নম্বর এবং ডেট লিখবেন এবং তিনি তার এখানে সিগনেচার দিয়ে আপনাকে এই স্লিপটি কিন্তু কেটে দিয়ে দেবে অ্যাজ এ অ্যাকনলেজমেন্ট স্লিপ হিসেবে, আপনি অবশ্যই এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি নিজের কাছে রেখে দেবেন। এখন এই ফিল আপ করা ফর্মটি আপনি বাড়ির কাছের যখন দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানে আপনি জমা করতে পারেন অথবা আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে স্বাস্থ্যসাথী সেলেও কিন্তু আপনারা এই ফিল আপ করা ফর্মটি জমা করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে, ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।